হ্যালো গাইজ, আজকে আমরা খেলতে চলেছি নতুন একটি গেম যেটার নাম হচ্ছে গিয়া বক্সার চ্যাম্পিয়নশিপ। তো বিনা কিছু কুতুর কুতুর চলো ভিডিও স্টার্ট করা যাক। তো দেখা যাক, এখানে আমাদের গায়ের রং সিলেক্ট করতে হইতেছে। তো সবার আগে আমরা গায়ের রংটা সিলেক্ট করে নিই। অ্যান্ড এইটার সাইজ খুবই কম, গেমের সাইজটা, এই জন্য আমার মনে হয় কম সাইজের ভিতর ভালো গেম। এই কালারটা ঠিক আছে, এটা লই। অ্যান্ড আমাদের জামা কাপড়ের রং আমরা চেঞ্জ করতে পারবো, হলুদ আছে, হেনি আবার গোলাপি আছে, বাইক পুরা খ্যাত লাগতেছে। হ্যাঁ, এবার চলো আমরা একটা লই, লাল কালার লই। অ্যান্ড এদিকে আমাদের নাম লিখতে হবে। এক কাজ করি, আমি না আমার চ্যানেলের নাম সহ একটা চমৎকার নাম দিই, সেটার নাম হচ্ছে গিয়ে বংলার দামাল দিমু, বংলার, ঠিক আছে, ওকে, বংলার দামাল। দামাল বানাম কি, এক মিনিট, DAMAL, দামাল হয়েছে মনে হয়, গেছে জানি না। হ্যাঁ, এবার কনফার্ম দিয়ে দিই। তারপর এদিকে লাগছে নিড টু প্র্যাকটিস দোজ পঞ্চেস, এন্টার দ্য ট্রেনিং সেন্টার অ্যান্ড স্টার্ট আ কুইক সিজন। দুরো ব্যাটা, তো এই ব্যাটার সাথে মনে হয় আমাদের মারামারি করতে হবে। তো স্টার্ট করা যাক, অ্যান্ড দেখা যাক আমরা জিততে পারি কিনা। তো এনিওয়ে, তো আমরা প্র্যাকটিসে দেখছি আমাদের যে পাঞ্চের যে পাওয়ার আছে ওটা হিসেবে আমাদের হলুদ বার। অ্যান্ড আমরা এটা যত বেশি ইয়া করবো তত বেশি আমাদের ওটা লো হয়ে যাবে, অ্যান্ড শেষ হয়ে গেলে আমরা পাঞ্চ মারতে পারবো না। যেমন কি দেখতেছো এখানে, এদিকে স্ট্যামিনা বলতে পারো, এটারে শালা এবার ব্লক করে দাঁড়া, তোর এমন মাইট দিব না, এখন সুতিয়ে লাল করে দেবো একদম দাদা। শালা দিয়ে আমার কর্নার, এই লম মাইট খা শালা একেবারে। ও ভাই, এ তো আমাদের চমৎকার পাঞ্চ মারতেছে রে ভাই। এটা সত্যি কথা কইতে গেলে গেমটা টাইম পাসের জন্য অনেক ভালো। অ্যান্ড মাত্র 130 MB গেম, এটা ট্যাপ স্টোরে পাবা, কিন্তু তার আগে ধরো এটার মাইরে লই আমরা ইচ্ছা মতো। লোয়ার জ্যাপ অ্যান্ড আপার জ্যাপ, রাইট জ্যাপ সব আছে, একেবারে জ্যাপ মাইরে সব উড়াই দিব একেবারে। এ ফিউ মোমেন্টস লেটার গাইজ, এটা তো মারতে মারতে অনেকক্ষণ হয়ে গেছে, ভালো শালা নিচে পড়েই না রে ভাই, কি একটা গেম চেট। যাই হোক, টাইম পাস ঠিকই হয়ে যাবো এটাতে। ওকে, ওরে আমি ডাউন করে দিছি। অ্যান্ড এদিকে কাউন্ট ডাউন হইতেছে, আই গেস 10 পর্যন্ত, আর শালার পুঁতে উঠে গেছে। অ্যান্ড আমাকে আবার গুতাগুতি শুরু করতে হবে। বাট এদিকে আমার এইচপি বাড়ি নাই, মেবি আমি আবার ডাউন হইলে আমার এইচপি আবার বাড়াই দিব। কিন্তু যাই হোক, এর সামনে যাই রে পিটানোর চেষ্টা করি। এ ঘুষিকা ভাই, আমার বডি এত তুল তুল লাগিলে আমি বুঝতেছি না, মানে দেখো না কেমন নড়ে। ও ভাই, আয় আয় কাছে কাছে, শালা আপার জ্যাপ মেরে থোতা উড়াই দিব একেবারে। আবার শালা কাছে আসে, ওই তো নানি, ও তো নানি, একেবারে মাইটা সুতিয়ে লাল করে দেবো। আরে বাবারি বাবা, এই দেখি আমাকে পুরো ভসকেই লাল করে ফেলেছে, কি বলবো, আমার ডাউন করে দিছে। ও কি কি করতেছে, টাইম টু ট্যাপ টু গেট আপ। ও আচ্ছা আচ্ছা, আমাদের ট্যাপ করতে হবে তাড়াতাড়ি ভাই, 10 সেকেন্ডের ভিতরে। আগে কবি না রে ভাই, ইউ ক্যান গিভ আপ নাও। ওকে, আমি বুঝছি, আমি গিভ আপ করতাম না। এনিওয়ে, আই নেভার গিভ আপ, ইউ নো, আন্ডারস্ট্যান্ড, ইভেন দো আই ডোন্ট গেট এনি ভিউস অ্যান্ড ইউ গাইজ ডোন্ট সাবস্ক্রাইব মি, আই নেভার গিভ আপ, তো প্লিজ সাবস্ক্রাইব করো ভাই, প্লিজ, অ্যান্ড বেল আইকন অন করে দিও। হাউ এভার, তো চলো এরকম ফালতু ফালতু আলতু কি কয় ফাটুস ফুটুস গেম আর কি আমরা আবার খেলতে থাকবো। অ্যান্ড তোমরা কমেন্টে আমাকে জানো তোমাদের ফেভারিট গেম, ওটাও আমি খেলবো। হাউ এভার, তো চলো, এই গেমটা আনছিলাম, আমাকে একজন বলছিল কম এমবির ভিতরে একটু ছোটোখাটো গেম দাও যেটা টাইম পাস করা যায়, তো আমি এই জন্য কি এই গেমটা খেলতেছি। অ্যান্ড দেখাচ্ছি, যেমন কি এই সাসাকে পুরো একেবারে কিনারে এনে ফেলছি, এক মিনিট, এক ঘুষি খেলে মরে যাবো উপায়, আর একটু দাঁড়া, একেবারে চান্স পেলে ধাপাস করে একটা ঘুষি মারো, খারা তো টাকলা ফাটা মনে আসছে, মুরগি মাথা পরে আছে, হেলমেট পরেছে। আরে বেটা, আমি হেলমেট পরিনি, যা না রে, আরে তুই যা রে, আরে তুই যা রে, তোর দ্বারা হবে না রে, শালা মরে না কি লিগে এখনো, বট ভাই ওর ঘুষি লাগতেছে না। আরে বাল, আমার যাস মরছে, বালাইছি ভাই, উঠিস না আর, উঠিস না, উঠিস না রে দাদা, উঠিস না, একেবারে বেহোশ করে লেছি মনে করো মাইরা। এখানে কাউন্ট ডাউন ছুটে হইতেছে, যদি 10-এর মধ্যে না উঠে তাহলে আমরা জিততে যাবো, কিন্তু 7, আরে স্যামরা উঠা লাগে। গাইজ, এটা আমাদের লাস্ট রাউন্ড, আর আমি ওর একেবারে কর্নার করে ফেলাইছি, সো আই গেস আমার একটা ঘুষি আপার কাট খেলি ও মরে যাবে, কিন্তু এখন আমার মারতে পারতেছে না, শালায় ব্লক করে রাখছে, একটু কাছে 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 ভাই জ্যাপ মারতেছে ও আমারে। আরে তোর ব্লকের খেতা বালিশ রে ভাই, তোর খেতা বালিশ, সামনে যাই মারবো একেবারে একেবারে। শালা একটা আইডিয়া পেয়েছি, ওরে যদি আমি নিচে জ্যাপ মারি অ্যান্ড যদি উপরে মারি তাহলে কি ওর গায়ে লাগবো, দূরও ভালো ব্লক করে ফেলতেছে। আরে বাপরে বাপ, ওই দিয়ে উল্টা আমারই মারে, মরে না কে, মরি যা মরি যা, দুই হাত দিয়ে মারুম, মরে না কে, মর ভাই, আমাকে বডির মুভমেন্ট দেখাস, ও ডাউন করে দিছি, নাইস, আন্দাগুন্দি গুতাইতেছিলাম কে, ও ওকে। অ্যান্ড তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমার ফেভারিট গেমের নাম জানো, ট্রাই করবো ওইটার উপরে ভিডিও বানানো। ততক্ষণের জন্য বিদায় পৃথিবী।